যে সম্রাটকে যেটা বিষয় হিসেবে ধরা হয়েছে নাট্যকারের শ্রেষ্ঠ চরিত্র অভিনেতা দ্বারা মঞ্চে জীবন করে এই বিষয়টা নিয়ে সম্রাটটা বলবেন। আমি পরে যখন বিস্তারিত বলবো অভিনয় সম্রাটের বিষয়ে বলবো, সেটা হলো মঞ্চে সৃষ্ট অভিনয়, অভিনয়টা যখন মঞ্চের মধ্যেই সৃষ্টি হয় প্রতি মুহূর্তে, সেটা নিয়ে বিষয়টা হলো এলিমেন্ট অফ সারপ্রাইজ। এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত বলবো এবং তারপর তখন আরও অনেক কিছু হবে চেষ্টা করবো করার। তো আপাতত আমাদের দিদি আদিন আর্টিস্টের পক্ষ থেকে সামান্য বিষয়ের সম্মান। আর মানে খুব ভালো ভাষায় কথা বলতেন গৌতমটা,
এবার শনিবার রিহার্সালও সারাদিন, রোববার মঞ্চে নেমে পড়লাম, মোটামুটি ওরাও ফেললাম, করে ফেলার পর দর্শক হাত তালিও দিল, এবার আমি তো স্টার্ট হয়ে গেছি, মানে বিশাল বড় একটা অভিনেতা হয়ে গেছি। এবার এইবার কোনো ব্যাপারই না, ও বুধবার এসে যখন রোববার নামে দিয়েছি, আর বেশ দু একদিন বললো ভালো হয়েছে ভালো হয়েছে, তখন আমি বিশাল বড় অভিনেতা। তা এরপর থেকে সেই বিশাল বড় অভিনেতা হয়ে নাম বুঝলাম চারদিকে। আমি তো যার সাথে কথা বলছি বেশ একটু ক্রীড়া নিয়ে কথা বলছি, ভালো ভাবে যাচ্ছে একটু বড় অভিনেতা। এখন যাই হোক, সেটা বর্তমানে একদম কেটে গেছে, মানে এখন মনে হচ্ছে কিছুই জানি না, খুব সত্যি কথা বলছি একদম অন্তর থেকে বলছি। আজকে 93 সাল তো না, 25 বছর চলছে হয়তো অভিনয় জীবন, ডিসেম্বর মাসে 25 পূর্ণ হবে। এখন মনে হচ্ছে অভিনয়ে কিছুই জানি না, জাস্ট জিরো মনে হচ্ছে নিজেকে। তখন কিন্তু সেরকম মনে হতো, তখন বিশাল একটা ভাব ভাবি আলাদা, বিশাল বড় অভিনেতা। তা এটা হয় নাটক যারা প্রথম শুরু করেন অনেকেরই এটা হয় বোধহয়, আমার শুধু একা হয়েছে বলে শুরু হয় না, শুরুতে একটু প্রথমে সেই চৈত্রপত্র পেয়ে গেলাম, বাড়ির লোক এলো, পাড়ার লোক এলো, হাততালি দা কি করে দিয়েছিস, কথা দাম হয়েছে, ব্যাস আমি ভেবেছিলাম আমি বিশাল কিছু করে দিয়েছি। তা এটা আবার যত দিন যায় দিন যায়, আস্তে আস্তে কমতে 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 কোথায় যেন একটা পৌঁছে যায়, তখন দেখা যাচ্ছে কিছুই জানি না, এটা সমুদ্রের ধারে হয়তো ঘুরে বেড়াচ্ছি, জলের তলে পা এখন লাগেনি মনে হচ্ছে, তাই ওই হাওয়া টাওয়া গুলো আসছে একটু সমুদ্র থেকে, ওইটাই গায়ে লাগছে এই অব্দি, জলে নামা তো অনেক দূরে গেল। তো যাই হোক না কেন, এবার ওই যে বিশাল বড় অভিনেতা হয়ে গেলাম, তারপর ঘুরছি প্রচুর শো ছিল ওখানকার, প্রচুর মানে একদম লিস্ট যাত্রা মতো আমি লিস্ট দিয়েছিল আজকে ওখানকার, সেখানে ঘুরে বেড়াচ্ছি খুশি করতে করতে সে যাচ্ছি, মোটর বইতে হচ্ছে মানে মানে একটু যেমন লাগবে আর কি, মুখ বইতে হবে যেটা করতে গেলে, আমি এত বড় আর্টিস্ট করছি সবাই করছে আমিও করছি, কিন্তু কেমনটা লাগছে। যাই হোক এবার হট করে নাটকটা বদলে দিলেন, বলতাম না বদলে কেন আমার শুরু করলাম হঠাৎ করে, কেন না অবশ্যই আমার কোনো বড় টুলো নেই, সমরেশ করত অমরেশ সেই কেন মানুষ সমরেশ করত দিলীপদা করতো, আমি আর্টিস্ট তুমি ছেড়ে কোথায় কিছু যাই হোক। এই যখন কেননা মানুষ শুরু হলো, একটা শো হলো আমাদের ওইদিকেই প্রায় ডিভেল হবে, আমি বেশ নাটক হয়ে গেল সব মানে জাল টাল খোলা টোলা হচ্ছে, ওরকম কাজ বাজ করছে, আমি বেশ একটু ড্যাম ড্যাম নিয়ে দিয়ে শুনলাম, তাহলে কি আমাদের এখন গ্রুপে আর আসতে হবে, মানে এখন তার গোল টুকু নিয়ে যাবো, গৌতম দা স্থির হয়ে এখন তাহলে আমার দিকে সেই যে বললেন দরকার হয় ডেকে দেবো, আর যদি আর থাকেন তো যাই হোক, একটা বিশাল ধ্যান ধ্যান দেখালাম আর কি, পরে বুঝেছি যে কি ভুল করলাম, যে আমি কতটা পিছিয়ে গেলাম, তারপর তো এখানে ওখানে ঘুরছি এখানে ওখানে ঘুরছি করতে করতে যাই হোক, 99 সালে বোধহয় শ্রী আশিস সরকারের হাতে পড়লাম, আশিস সরকার বিনোদন নাট্য সংস্থা যদি কেউ নাম জানে, বর্তমানে সেই দলটা বিনোদন করে না, আশিস দা মারা গেছেন 2012 চরিত্র কি করে মানে সুইফট পেলাম একটা চরিত্র আমাকে কেউ নির্বাচন করলেন, সুইফটটা দিল যিনি দিলেন কিন্তু স্যার ভেবেই দিয়েছে ধরুন আমার দলের ডিরেক্টর আমাকে একটা চরিত্রে নির্বাচন করলেন, এখন কাস্টিংটা খুব বড় একটা ফ্যাক্টর, মানে এটা আমি আমি নিজেও খুব গুরুত্ব দিই যেটুকু যা ডিরেকশন দিই, মানে এখনো বেশ যেহেতু সব বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে কাজ করি তো এখন বেশ মাস পরে শিয়াল বাজার হয়ে গেছে, এখন বড় সড়কের কাছে এনে বেশ খুশি হয়ে যাবো আর কি। যাই হোক যখন কাস্টিংটা আমার খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, যে আমার গুরুও বলেছিল মানে আশিস দাকে আমি গুরু হিসেবে বলবো, তা তো সেভাবে মানে পাইনি আমি আমার নিজের দোষে, যে কাস্টিংটা যদি তোমার ঠিক হয় তাহলে তোমার অনেকটা কাজ এগিয়ে যাবে, 50% কাজ হয়ে গেল, লোকটাকে দেখে মনে হচ্ছে এই লোকটা ওই লোকটা, যে চরিত্রটা আমি করবো না কেন
বলছে এই লোকটা একটা শিক্ষক, এই লোকটা একটা চোর, ওই লোকটা একটা ডাকাত, যেটাই ডাকাত না কেন লোকটাকে দেখে যদি ওই লুজটা আসবে, অনেকটা আসবে চেহারা, তার হাঁটা চলা, তার বাচন ভঙ্গি অনেকটা যদি মিলে যায়, তাহলে দর্শককে রিলেট করতে অনেক সুবিধা হয়, দর্শক অনেকটা বলো আচ্ছা মানিয়ে গেছে। তাই কাস্টিংটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি খুব, মানে কাকে কোন রোলটা দেবো না দেবো। তাই এবার আমাকে যখন কেউ কাস্টিং করলো কোনো একটি চরিত্রের জন্য, সেও নিশ্চয়ই ভেবেই করেছেন, তিনিও ভেবেছেন যে এই চরিত্রটি একে দিয়ে হবে বা একে মানাবে বা ইত্যাদি, তা ওই জন্য উনি আমাকে দিলেন, আমি তো জানতাম না যেটা উনি আমাকে দেবেন। এবার আমি পেলাম, এবার আমি দেখলাম যে সেটা একটা ধরা যাক একজন একটা শিক্ষকের চরিত্রই ধরা যাক। তা এবার এবার আমার আমি আমি যেটা করি, আমি প্রথম স্ক্রিপ্টটাকে দুবার তিনবার অন্তত করে ফেলি, এবং পড়ে পুরো ব্যাপারটা কি আছে, পুরো গল্পটা কি আছে, কোন কোন চরিত্র আছে, এবং তার মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট সেই চরিত্রগুলোর সঙ্গে আমার রিলেশন কি। আমার মনে হয় যে মানে ধরুন আমি একজন শিক্ষক, আমার ছেলে আছে, আমার বউ আছে, আমার বাবা থাকতে পারে, আমার ছাত্র থাকতে পারে, পাড়ার কোনো লোক হতে পারে, পুলিশ হতে পারে, ডাকাত হতে পারে, যেই হোক না কেন ওই নাটকের ওই গল্প অনুযায়ী বা সিনেমা একই ক্ষেত্রে একই ব্যাপার, ওই গল্প অনুযায়ী ওর সাথে আমার রিলেশনটা কি, বয়সের ডিফারেন্সটা কি, এই দুটো এই জিনিসগুলো না ভাবলে আমি তার সাথে কিভাবে রিয়্যাক্ট করবো সেটা আমি ঠিক করতে পারবো না। কারণ আপনি আপনার ছেলের সঙ্গে যেভাবে কথা বলেন, বিশেষ আপনার বান্ধবীর সাথে একইভাবে কথা বলেন না, যেমন বান্ধবীর সাথে কথা বলে আপনার কোনো গুরুজন অনেক বয়সে বলো তার সাথে বেশি একভাবে কথা বলেন না, বা একদম অপরিচিত মানুষের সাথে একভাবে কথা বলেন না। তাই মডুলেশন যে আমার গুরু বলেছিলেন যে মডুলেশনটা সেটাই যে তুমি কোন চরিত্রের হয়ে কার সাথে কথা বলছো, কখন কথা বলছো, কি কারণে কথা বলছো, তুমি যে চরিত্র এবং যার সাথে তুমি তোমার কথা বলা চলছে, ডায়ালগ চলছে, তার সঙ্গে তুমি কখন কথা বলছো, কার সাথে কথা বলছো, এবং সেই কথা বলাটার উদ্দেশ্য কি, এইটা মেনটেন করে যদি আমি কথা বলি তাহলে ঠিক যেভাবে বলা উচিত সেভাবেই আমি বলবো। আমি একজন বয়স্ক লোকের সাথে যদি এখানে আসেন বলবো যে আসুন বসুন, প্লিজ আসুন, আমি এগিয়ে যাবো, হয়তো তাদের চেয়ারটা এগিয়ে দেবো, যদি ওরা কেউ আসে বা গ্রুপে কেউ হয় আর বস, কাজটা কিন্তু একই, ওনাকেও বসতে বললাম ওকেও বসতে বললাম, কিন্তু দুটো বলার মধ্যে কিন্তু পার্থক্য চলে গেল। এটা কি মডুলেশন বলা যেতে পারে, কারণ আমি কিভাবে কোন ক্যারেক্টারের সঙ্গে রিয়্যাক্ট করছি সেটা আমার মাথায় রাখতে হবে। তা আমি সেই নাটকটা যে পড়ব, সেই নাটকের মধ্যে যে অন্য চরিত্রগুলো আছে ও একটা যারা আছে তাদের যে চরিত্রগুলো সেগুলোকে আমাকে স্টাডি করতে হবে, শুধুমাত্র নিজের চরিত্রকে স্টাডি করতে হবে না। তা সেই মতো আমি সেগুলো বিচার করার চেষ্টা করি নিজের মতো করে, তারপর নিজের ডায়লগগুলো কি আছে সেগুলো জানার আগে এবার পরিচালকের সাথে কথা বলা দরকার, পরিচালক ওই চরিত্রটাকে ওই নাটকে কিভাবে দেখাতে চাইছেন বা উনি আমার থেকে কি ডিম্যান্ড করছেন সেটা আমার জানা দরকার। তার সঙ্গে আলোচনা হলো, তার নির্দেশগুলো মাথায় নিলাম, এরপর নিজের মতো করে চিন্তা করে চিন্তা করতে করতে দেখবেন যে অনেক গতিপথে চিন্তাটা ছড়িয়ে যেতে চায়। পরিচালক কি করে সেটাকে বাঁধে, একজন পরিচালকের দায়িত্ব কিন্তু মানে একটা অভিনেতা একটা চরিত্র নিয়ে অনেকভাবে ভাবতে পারে, তাই না? মানে আমাকে সেই আশিকদাই বলেছিল একটা অন্য উদাহরণ দিয়ে যে ধরা যাক তুমি তোমাকে বলা হলো যে চিন্তা করো, মনে চিন্তা করো যে একটা পুকুর, সেই পুকুরের পাশ দিয়ে একটা কুকুর মুখে মাংসের হাড় নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, চিন্তা করলাম, আশা করি আমি বলার মতো তোমরা সবাই চিন্তা করেছো, এই দৃশ্যটা মাথায় চলে এসেছে আশা করা যায়। তা আমি এবার জিজ্ঞেস করি প্রীতম, যে কুকুরটাকে তুমি দেখলে
সেই কুকুরটা কি রং ছিল গায়ে? কালো ছিল। তুমি কি দেখেছো? সাদা দেখেছো। তুমি লাল দেখেছো। দেখুন, প্রত্যেকের চিন্তাটা পাল্টে যাচ্ছে, প্রত্যেকটা মানে ব্যক্তি বিশেষে তার চিন্তার জগৎটা, কিন্তু সবাই কিন্তু একই জিনিস দেখছে। ওই কুকুরটা হেঁটে যাচ্ছে সবাই দেখছে। আরো বলা যায় যে কুকুরটা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে না বাঁ দিক থেকে ডান দিকে? ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে। আরেকজন তো বলবে বাঁ দিক থেকে ডান দিকে, তাই না? তো এবার আবার যদি বলি যে ওই যে ওই যে সময়টা ও হাঁটতে হাঁটতে যাচ্ছিল সেই সময়টা কোন সময় ছিল? সকাল, দুপুর, বিকেল বেলা? দুপুর। দুপুর। এই খুব মজার ব্যাপার, মানে প্রত্যেকটা জিনিস ব্যক্তি নির্বিশেষে পাল্টে পাল্টে যায়। তা আমিও যখন একটা চরিত্র বা ওই চরিত্র যদি পাঁচজন অভিনেতাকে দেওয়া হয় যে তোমরা করো, এবার যখন সে নিজে চিন্তা করছে নিজের মতো করে, তখন কিন্তু প্রত্যেকে চিন্তার গতিপথটা কিছুটা মিলবে, আবার অনেকটাই হয়তো আলাদা।